রব্বি শাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। তো আল্লাহ সম্পর্কে, রেসালাতের প্রশ্ন সম্পর্কে আমরা চলছিলাম আর 24, 25, 26-এ যারা শিরক করে তাদেরকে কুল আরুনি আল্লাযিনা আলহাকতুম বিহি শুরাকা, মানে একটু দেখাও আমাকে যে কাদেরকে তোমরা রীতিমতো তার সাথে মানে অংশীদার করো। বাল হু আল্লাহ আল্লাযী আল আজিজ আল হাকিম, কিন্তু আসলে তো তিনিই আল্লাহ যিনি সর্বশক্তিমান এবং সকল জ্ঞানের উৎস যিনি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, মানে এখানে কথাগুলো শিরকের মোকাবেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা আয়াত 22, 23, 24, 25, 27, মানে এদের সঙ্গে মানে কথা বলার ব্যাপারে, একদিকে যেমন মানসিকভাবে সে তিনি কী ভাবনা রাখবেন এবং কি ধরনের কথা বলে তাদেরকে মোকাবেলা করবেন, এই দুটো দিকে এখানে দেখানো হয়েছে। এখন আল্লাহ সরাসরি রসুলকে বলছেন যে পাঠাইনি আমরা তোমাকে বরং কাফাতান লিন্নাস বশিরান ওয়া নাদিরান, আমরা কিন্তু সকল মানব জাতির জন্য। তো কাফাতান লিন্নাস হয়ে গেল তার পরবর্তী মানুষজন যারা আসবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, সেই মানুষদের জন্য তিনি কি, তিনি সুসংবাদদাতা সাবধানকারী। কিন্তু আকসার আন্নাস লা ইয়ালামুন, এটাও আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন অধিকাংশ মানুষ এই ব্যাপারটা জানি না। অর্থাৎ মানুষের জীবনের যদি কোনো সুসংবাদ তাদের অন্তর বা তাদের আকাঙ্ক্ষায় থেকে থাকে যে একটা সংবাদ শুনবো আমার ব্যাপারে, তাহলেও সেটা আছে এই রেসালাতের মধ্যে। যদি দুঃসংবাদ বা সাবধানের ব্যাপারটা যদি আছে যে আমার কোন কোন ব্যাপারে সাবধান হতে হবে, সে ব্যাপারটাও আছে এই রেসালাতের মধ্যে। কিন্তু আমরা যদি এই কথাটাকে এখন একদম সাধারণ করে ফেলি, তাহলে এই যদি জিজ্ঞেস করি আমাদের এই বাংলাদেশের 18 কোটি 19 কোটি মানুষ, তারা কি জানে এই ব্যাপারটা, যে তাদের মনের যত প্রশ্ন সব এই কোরআনে আছে, ইতিবাচক অথবা নেতিবাচক। এখন প্রশ্ন হলো জানাবে কে? ওয়াকুলুন মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, ওই রাসূল ভয় দেখান একদিন প্রলয় হবে, একদিন এটা হবে সেটা হবে, আচ্ছা কবে হবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কুল লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহা সাআতান ওয়া লা তাস্তাকদিমুন, তোমাদের জন্য এমন একটা দিনের মানে দিনের মানে মেয়াদ নির্দিষ্ট রয়েছে, অর্থাৎ এমন একটা দিনের জন্য একটা মেয়াদ নির্দিষ্ট রয়েছে যে লা তাস্তাখিরুনা আনহু, তা থেকে তোমরা এক ঘন্টা দেরিও করাতে সাআতান দেরিও করাতে পারবে না, আর না এক মুহূর্ত এগিয়ে আনতে পারবে। মানে বিষয়টা এতটাই অবিচল এবং স্থির করা যে যেই দিনটা তোমরা দেখতে চাচ্ছ সেই দিনটা এমনভাবে মানে স্থির করা যে ওটাকে এক মুহূর্ত তোমরাও এগিয়ে আনতে পারবে না, আর এক মুহূর্ত শরীর মানে পিছনে নিতে পারবে না। এই কথাটা কিন্তু মূলত দুর্বোধ্য। ওরা জিজ্ঞেস করেছে কবে হবে তোমার সেই মহাপ্রলয় মহার মহাকেয়ামত মহাসময় কবে হবে, উত্তরটা আসলো এইভাবে যে হ্যাঁ সেই ব্যাপারটা এমনভাবেই তোমাদের জন্য নির্ধারণ করা যে না ওখান থেকে এক মুহূর্ত আগে আনা যাবে আর না এক মুহূর্ত বিলম্ব করা যাবে। وقال الذين كفروا لن نؤمن بهذا القران তাহলে এতক্ষণ যাবৎ সূরা সাবা আমরা 31 আয়াতে এসে উপনীত হয়েছি, দেখুন গোটা বিষয়গুলো প্রত্যেকটি আয়াত আবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে দেখুন, মূলত এর মধ্যে কথোপকথন ছিল কোরআনেরই। وقال الذين كفروا لن نؤمن بهذا القران, তো যারা রেসালাতকে প্রত্যাখ্যান করে, রাসূলকে অর্থাৎ রেসালাতকে প্রত্যাখ্যান করেছে, তারা বলে যে আমরা এই পাঠ্য আমরা কিছুতেই বিশ্বাস করব না, ওলা বিল্লাযি বাইনে ইয়াদাইহি, আর না সেগুলোও বিশ্বাস করে যা এর আগে আছে অর্থাৎ তাওরাত ইনজিল। ওয়ালাউ তারা ইযিল যালিমুন মাওকুফুনা ইনদা রাব্বিহিম, যদি দেখতে তুমি, এখন খেয়াল করুন একজন মানুষকে সামনে রেখে বৃহত্তর জনগোষ্ঠীর প্রত্যাখ্যান দিয়ে কি বোঝানো হচ্ছে,
বৃহত্তর জনগোষ্ঠী যার কাছেই রসুলকে পাঠানো হয়েছে, আমরা 34-এ আছি, তাই না? সুরা আর মাত্র একখানা সুরার পরেই সুরাতুল ইয়াসিন। সেই ইয়াসিন সুরার কথা হলো যে মানে সেখানকার প্রথমেই যেটা জানিয়ে দেওয়া হচ্ছে যে যে এমন এমন এক জাতির কাছে পাঠিয়েছি লে তুন জিরা কৌমান মা উন জিরা আবা হুম ফাহুম গাফিল। এই কোরআন তুমি কোরআনের মানে ইয়াসিন কোরআনের শপথ জ্ঞানপূর্ণ কোরআনের ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি আমাদের বার্তাবাহকদের একজন, আলা সিরাতে মুস্তাকিম তুমি আছো সঠিক পথে, লে তুন তনজিল আল আজিজ রাহিম তোমার কাছে যা কিছু অবতীর্ণ হয় তা সর্বশক্তিমান এবং পরম করুণাময়ের পক্ষ থেকে, লে তুন জেরা সাবধান করতে সেই জাতিকে, মা উন জেরা আবা অহম সাবধান করা হয়নি তাদের পূর্বপুরুষদেরকে, অহম গাফিল আমাদের অবস্থা কি। এবং সুরা ইয়াসিনের সেই যে ভয়ঙ্কর কথা, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, এ কি ভয়ঙ্কর নোটিশ আল্লাহ তাআলা একজন রসুলের কাছে, যে ইতিমধ্যেই কিন্তু এদের সকলের ব্যাপারে রায় হয়ে গেছে, যারা সকলে জাহান্নামী এবং এরা কিন্তু কেউ বিশ্বাস আনবে না। সেই প্রেক্ষিতে রসুলকে পাঠানো হয়েছে কেন, একদম ঠিক তার প্রিলিউডের মতো, মানে একেবারে সেই মানে তার একটা ভূমিকার মতো কথাগুলো চলছে কিন্তু এখানে সুরা সবাই। এই ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, বুঝতে পারতে হবে যে এখন আমরা এই কোরআন নিয়ে জাতির সামনে গেলে আমাদের কেউ পাত্তাও দেবে না, বরং পাগল বলে আমাদেরকে তাড়িয়ে দেবে তারা, কারণ তারা স্থিরভাবে একটা ধর্মে বিশ্বাসী, যেমন মক্কার লোকেরা ধর্মে বিশ্বাসী ছিল, আল্লাহ বিশ্বাস করতো, আল্লাহর ঘর কাবায় বিশ্বাস করতো, ফেরেস্তায় বিশ্বাস করতো, যাদের মূর্তি বানিয়ে তারা একেবারে মানে যাকে বলে যে ফলাহারের প্রসাদ দিত, পূজা করতো তাদের, আল্লাহর অংশীদারেরা, আল্লাহর প্রিয় কন্যায়েরা। এই যে বানানো ভাবনা, ওই যে আমরা একটু আগে দেখিয়েছি যে যে ইবলিস তাদের ব্যাপারে ধারণা, লাকাদ সাদাকা সাদাকা আলিহিম ইবলিস ও জান্নাহ, সত্য পেল ইবলিস তাদের ব্যাপারে তার ধারণা। তো বলছে ও কালা আল্লাযীনা কাফারু লান নুমিনা বিহাযাল কুরআন ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়ালাউ তারা ইয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, যদি দেখতে তুমি যারা সর্বনাশ করছে আজ নিজেদের, এদেরকে যখন দাঁড়করানো হবে তাদের প্রতিপালকের সামনে, ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিল কবাদিল কওল, তখন তারা একের উপরে আর একজন আরেকজনের উপরে দোষ চাপাবে, তুই তো এরকম করেছিলি, তুই তো এরকম করেছিলি, তোর কারণে তো এটা হয়নি। ইয়াকুলু আল্লাযীনা ইস্তুযিফু লিল্লাযীনা ইস্তাকবারু, তখন বলবে যারা নির্যাতিত ছিল, দমিয়ে রাখা মানুষ ছিল, বলবে তাদেরকে যারা দমিয়ে রাখত, বড় হয়েছিল যারা, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। আমি এখানে একটু মানে পেছনে যাব সামান্য একটু, সূরা আহজাবে যে কথাটা আমরা পড়েছি যে রব্বানা জাহান্নামে যখন আমরা থাকবো তখন আমরা বলবো যে কলু রব্বানা ইমাদ আল্লাহ, আমি চেষ্টা তো করছি সেখান থেকে বেরিয়ে আসা, কলু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা, আয়াত সূরাতুল আযাব আয়াত 67 দেখুন। এখন মানে জাহান্নামে জাহান্নামে থাকছে কিন্তু, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেদিন তার মুখমণ্ডলগুলো উল্টা উল্টানো পাল্টানো হবে আগুনের মধ্যে রেখে, ইয়াকুলু নিয়া লাইতানা আতান আল্লাহ ওয়া আতানা রাসূল, হায়রে কপাল, হায়রে দুর্ভাগ্য আমাদের যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, আনুগত্য করতাম আল্লাহর বার্তা বাহক, রব্বানা ইন্না আতানা সাদাতানা, প্রভু আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, সাইয়্যেদদের অনুসরণ করেছি, বড় বড় আল্লামাদের অনুসরণ করেছি, বড় বড় আকাবেরদের ধর্মীয় গুরুদের অনুসরণ করেছি, তারাই ফাদাল্লুনা আস-সাবিল, তারাই আমাদেরকে তোমার পথ থেকে ভ্রষ্ট করেছে। এখন আস-সাবিল যদি কোরআন হয়ে থাকে তাহলে আমাদের দেশে ধর্ম কিসের উপরে দাঁড়ানো, তারা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, প্রশ্নও তো করতে পারি না।
ইয়াকুলু আল্লাযীনা ইস্তুদ্বিফু লিল্লাযীনা ইস্তাকবারু, এই যে প্রশ্ন করতে পারছি না, তো আমরা মুস্তাদাফিন, দাবিয়ে রাখা মানুষ। আর এখন ধর্মগুরু যারা হয়ে আছেন, ধর্মের বড় বড় বৃহত্তর যারা একেবারে মানে খুঁটি হয়ে আছেন, তারা কি করছেন? লাউলা আনতুম লাকুন্না, সেদিন কিয়ামত দিন বলবে যে ভাই আপনারা না থাকলে আমরা ঠিকই বিশ্বাসী হতাম। এই কথার সত্যতা খুঁজতে আমি একেবারে মানে একেবারে যাকে বলে যে নিবিড় বলবো না, কোন শব্দ বলবো, একেবারে মানে গহীনও বলবো না, তো বনের ক্ষেত্রে হয়, একেবারে ধু বিরান চরে চলে গেছি, যে চরের মানুষ যাদের সঙ্গে সভ্যতার কোনো সম্পর্ক নেই, তারা তাদেরকে কোরআন পড়িয়ে শুনলে কি বোঝে, তারা কিভাবে বোঝে, তারা সঙ্গে সঙ্গে বোঝে। এবং গ্রামের সেই সমস্ত গ্রামের মহিলারা যারা লেখাপড়া জানে না, অঙ্গুঠি ছাপ মানে আঙ্গুলের ছাপ দিয়ে চলে জীবন, তো তারা বলছে যে বাহে যা পড়লেন এটা কি কোরআন থেকে বললেন? আমি তো তাজ্জব হয়ে গেছি, মা আপনি বুঝতে পেরেছেন, না বোঝার তো কিছু বলেননি। আপনারা যারা সামনে আছেন, যারা বড় বড় শিক্ষিত, শিক্ষায় দীক্ষায় ভিতরে একটা ইবলিস বসে আছে অহংকারের, তারা এই কোরআন বুঝতে পারবেন না সহজে। এই জন্য কোরআন বলা হয় কোরআন ফর উম্মিয়িন, রাসূল আল নবী আল উম্মি, তাই না, যারা কিছু জানে না, তো তাদের জন্য এই কিতাব একদম সরাসরি প্রিন্ট আউট হয়েছে তাদের অন্তর। লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা আমাদের সামনে না থাকলে আমরা ঠিকই একেবারে সরাসরি বিশ্বাসী হয়ে যেতে পারতাম। কালা আল্লাযীনা ইস্তাকবারু লিল্লাযীনা ইস্তুদ্বিফু, তখন বলবে সেই বড়রা যারা ছোটদের ছোট করে রাখত মানুষদেরকে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, কি কুশলী প্রশ্ন, আল হুদা যখন তোমাদের কাছে এসেছিল আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম? বাদ ইরজাকুম, তারপরে যখন তা তোমার তোমাদের বুঝে এসে গিয়েছিল, এটা এমন একটা কুশলী প্রশ্ন, এমন একটা কুশলী চাল, মানে কল্পনাই করা যাবে না, একেবারে প্রত্যক্ষভাবে মাঠে ময়দানে কোরআন নিয়ে না গেলে এর বাস্তবতা কারো পক্ষে বোঝা সম্ভব। আমি কোরআন নিয়ে গ্রামে গঞ্জে আমি ছুটে বেরিয়েছি, হাজার হাজার মানুষের জনসভা আমি মাহফিল আমি করেছি, বিনে পয়সার হুজুর, কোনো পয়সা লাগে না, কোনো খরচ নেই, কোনো খাওয়াতে হয় না, তো খালি একখান চেয়ার টেবিল দিলেই, একটা মাইক আনলেই হয়ে যায়, মানুষও এসেছে। কিন্তু যখন দেখেছে আশেপাশের সমস্ত ধর্মীয় ইনস্টিটিউশন যখন দেখেছে যে ব্যাপারটা তো অন্যরকম হয়ে যাচ্ছে, একে বন্ধ করো, তো তারা তাদেরকে সামাজিক বয়কটের হুমকি দিয়েছে যে ওয়াহিদুজ্জামানের মাহফিলে গেলে কিন্তু বয়কট হয়ে যাবে, জানাজা পড়া যাবে না, তোমাদের জুমার মসজিদে আসতে দেব না, মেয়ের বিয়েতে কাজই হবে না কেউ। কান্নাকাটি বহু হাতে পায়ে ধরে আমার করেছে, আমিও হাতে পায়ে ধরে তাদের বলেছি ভাই আমি কি করব। এরপরের এটা কিন্তু একদম প্রথম অবস্থা, প্রাথমিক অবস্থা, আজকে 14 বছর 15 বছর চলে আমার এই মাঠে ময়দানের কাজ, এই ব্যাপারেও একটা অবগতি আমি আপনাদেরকে এই পাঠ এর সময় দিয়ে রাখছি আপনাদেরকে, যেহেতু একই জিনিস আমি আপনাদের কাছে আশা করি যে আপনারাও জনগণের মধ্যে এই কিতাব নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। এখন এমন এক টেকনিক্যাল পজিশনে চলে গেছেন বর্তমান ধর্মগুরুরা যে তারা বাধাও দিচ্ছেন না, নিষেধও করছেন না, হাও করছেন, কিন্তু তারা থাকছেন না। এখন মানুষ এক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, আমি তো সেই পরিযায়ী পাখি, সাইবেরিয়ান পাখি, আমি যাই বছরে একবার দুবার, আর বাদ বাকি যারা ওখানে স্থায়ী থাকেন ধর্মগুরুরা তারা আমার ব্যাপারে নিরুৎসাহী। এখন গ্রামের সাধারণ মানুষ যাবে কোথায়? অর্থাৎ মানে আমি কালকে যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে কোরআন এমন এক জিনিস, এমন এক ভাষায় কথা বলে যেটা অতীত বর্তমান ভবিষ্যৎ তিন কালকে একত্রিত করে কথা বলে, এইরকম ভাষা কোথায় পাবেন, এই এক্সপ্রেশন কোথায় পাবেন?
কোরআনের অলৌকিকতার এটাও একটা নিদর্শন। একদম সর্বকালকে একত্রে, এই আদমের কথা, এই নূহের কথা, এই মোহাম্মদের কথা, এই এখনকার কথা, এই আমার কথা, এই কেয়ামতের কথা, মানে সব মাখানো। অথচ এর মাঝখানে যদি সময়ের ব্যবধান দেখি, হাজার হাজার লক্ষ লক্ষ বছরের ব্যবধান, তাহলে এখন সেই তারা বলছেন যে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, আল হুদা বাদা ইদ জাআকুম, আল হুদা বাদা ইদ জাআতকুম, টুকরো করলাম আমি, তোমাদের কাছে একমাত্র পথ যখন তোমাদের বুঝেও এসে গিয়েছিল তখন কি আমরা বাধা দিয়েছিলাম তোমাদেরকে? বল কুনতুম মুজরিমিন, বরং তোমরাও অপরাধী, তোমরাই ছিলে মূল অপরাধী। এখন এখানে দেখুন, যারা এই ধর্মগুরুদেরকে মানছে, এই ধর্মগুরুরা কেয়ামতের দিন তাদেরকে অপরাধী বলছে। সাধারণ মানুষ সেদিন বলছে যে তোমরা না থাকলে আমরা ঠিকই বিশ্বাসী হতে পারতাম। আবার সেই ধর্মগুরুরা এখন নীরব, কারণ তারা তো ভোগ করছে, তারা পয়সা পাচ্ছে, ভোগ করছে, আরাম করছে, আয়েস করছে, তারা দেখছে মানুষের বোকামি। আর তখন তখন তারা দাঁড়িয়ে বলবে, তোমাদের কাছে কোরআন এসেছিল, আমরা কি বলেছিলাম যে খবরদার মানতে যেও না, বাধা দিয়েছিলাম, বরং তোমরাই অপরাধী। এবং এখন কি অবস্থায়, এটা ক্ষোভের থেকেও বলতে বা নেই, মানে একটা আসে এর মধ্যে ক্ষোভ থাকবে যে বরং তোমরা তোমরা আমাদেরকে মানতে বলে আমরা এরকম বড় বড় হুজুর হয়েছি, পীর হয়েছি, অমুক হয়েছি, তমুক হয়েছি, কি কারণে মেনেছো তোমরা আমাদেরকে? কোনো মুরিদের কাছে কোনো কৈফিয়ত, অ্যাকচুয়ালি কোনো কৈফিয়ত আছে, আসলেই কি কোনো কৈফিয়ত আছে কেন সে তার পীরকে মানে এরকম? সে তো আসলে তার প্রবৃত্তিকে মানে, তার ইচ্ছা হয় এটা করতে, এই জন্য সে করে। বলকুন তো মুজরিমিন, বরং তোমরাই আসলে অপরাধী। ওয়াকালা আল্লাযিনা আস্তাকবারু লিল্লাযিনা আস্তাকবারু, তখন বলবে যারা ছোট করে রাখা লোকেরা বড়দেরকে, বাল মাক বাল মাকরুল লাইল ওয়ান নাহার, হ্যাঁ এটাও বলবে যে দেখো কিন্তু তোমাদের দিন রাতের প্রচারণা ছিল। খেয়াল করবা, কিন্তু এই জায়গাটায় খুব সূক্ষ্ম একটা ব্যাপার আছে, কথার পার্থক্য আছে। আল্লাহকে অস্বীকার করা নয়, মানে আল্লাহকে অমান্য করিব এবং অন্য দিয়ে ওকে তাহার সমকক্ষ বানাইব, এই তাহলে সমকক্ষ বানাইব, আল্লাহকে অমান্য করবো, এটা তো হয় না। তার মানে নাকফুরা বে আল্লাহ, অর্থাৎ একমাত্র আল্লাহ আসলে মান্য নয়, তার সঙ্গে আরো লোকের আরো অংশীদার আছে, ও না যে আল্লাহ লাহু আন্দাজান, এবং তার সমকক্ষও আছে, আমরা যেমন সমকক্ষ বানিয়ে নিয়েছি। ও আসারু নাদামাতা লম্মারা আউলাদা, যতই বলুক তারা আসলে গোপন করবে তারা তাদের হতাশা, তারা তাদের অনুশোচনা, এবং যখন দেখবে তারা শাস্তি, যে শাস্তির মধ্যে আমাদেরকে যেতে হবে। ওয়াজালনাল আগলাল ফি আনাকি আল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করেছিল রিসালাতকে, আমরা পুরিয়ে দেব তাদের উপরে ডান্ডা বেড়ি। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালু, তারা যা করেছে এছাড়া আর কোনো বিনিময় তাদের হতে পারে কি? আর কোনো পাওনা তাদের হতে পারে কি? ওয়ামা আরসালনা ফি কারিয়াতিন মিন নাদির, পাঠাইনি আমরা কোনো জনপদে কোনো সাবধানকারী, ইল্লা কালা মুত্রাফুহা, যেইখানে বা যেই জনপদের সম্পদশালীরা বা প্রভাবশালীরা বলিনি, ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। মাযাল্লাহ, এখন এখানে শুধু সম্পদশালীরাই নয়, ধর্মীয় গুরুরাই, একটা ব্যাপার বারবার করে আপনাদেরকে লক্ষ্য করতে বলি, আমাদের এই বর্তমান অবস্থাটাকে আমরা বলি যে আমরা 1400 বছর আগে কুরাইশরা এই করেছে, রসুল এই করেছেন, এই করেছেন, ওই করেছেন, কুরাইশরা জনগণের নেতৃত্ব কর্তৃত্বে ছিল, তার মোকাবেলা এভাবে করেছেন। এখন যদি আমি আপনাদেরকে দেখাই বর্তমান সৌদি রাজতন্ত্র, এটা কি বৈধ অথবা অবৈধ আমাদের কোরআনের দৃষ্টিতে? তাহলে তারাই তো আছে, কর্তৃত্বে আছে, তাদের দখলে আছে মসজিদ আল্লাহ। হ্যাঁ, তো
তো তাদের তাদের নিয়ন্ত্রণে রয়েছে, এমনকি জমজমের কুয়াও এখনকার রাজপুত্র তিনি তার মালিকানায় নিয়ে নিয়েছেন। তো তারা 5 মডেলের 5টা সোনার গাড়ি বানিয়ে লন্ডনে নিয়ে দেখাতে নিয়ে যান যে আমরা সোনার গাড়িও আমরা ভোগ করি, দেখো কত বড় সৌভাগ্যবান আমরা। তো এদের আন্ডারেই তো আছে। এখন যদি জিজ্ঞাসা করি যে রসুল যখন কোরাইশদের নিয়ন্ত্রণে ছিল মক্কা তখন কি হজ করেছিলেন, আমাকে জিজ্ঞেস করে অনেকে, আমি কি উত্তর দেব তাদের? এখন যাদের নিয়ন্ত্রণে এই হজ, মানে হজের বিষয়টা, ওমরার বিষয়টা, সেখানে কি করে সম্ভব হয় আমাদের দ্বারা? তার মানে কি, যেহেতু কোরআন আমাদেরকে নির্দেশ করে না, আমাদেরকে নির্দেশ করে একটা ধর্মীয় প্রথা, এই জন্য ধর্মের মধ্যে প্রথাই হলো সবচেয়ে বড় ব্যাপার। ওয়ামা আরসালনা ফি কারিয়াতিন মিন নাজিরের, এইটা একটা চিরস্থায়ী বন্দোবস্ত রব্বুল আলমিনের, যে আমরা পাঠাইনি কোনো জনপদ কোনো সাবধানকারী যার ক্ষেত্রে এটা হয়নি। বলেছে মোত্রাফুহা, তার সম্পদশালীরা, তার কর্তা ব্যক্তিরা, সমাজ সমাজকর্তারা বলেছে ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, আমরা যা নিয়ে তোমরা প্রেরিত হয়েছ ওইটা আমরা বিশ্বাস করি না। আর তারা বলেছে দেখো আমরা সম্পদে সম্পদশালী, ও আওলাদান আমাদের মানে সন্তান সন্ততিতেও ঘর ভরপুর, ও মা নাহানু বেমুআজ্জিবিন, তো পৃথিবীতে যদি আমাদের এই প্রাপ্তি হয়ে থাকে, আমার আছে এই মানে বাংলাদেশে 1,000 কোটি টাকার মালিক একজন বাল্যবন্ধু আছে, তিনি আমাকে জড়িয়ে ধরে বলছেন দেখ যদি আল্লাহ ও আল্লাহরই যদি রহমত না থাকে তা আল্লাহ আমাকে এত টাকা দিলেন কেন, তা তো বটেই, তোর উপরে আল্লাহর রহমতের দুয়ার সব খোলা আর আমার জন্য আল্লাহ একদম চাবি মেরে দিয়েছে, আমরা খুলবেনই না তিনি। আর আমি মনে মনে ভাবি যে আমি যদি তোর মতোই টাকার জেলখানায় বন্দি হতাম তাহলে আমার কি অবস্থা, আমি তো দম বন্ধ হয়ে মারা যেতাম। আর আমরা তুমি যে আদার প্রাদাবের ভয় দেখাও আমরা কোনোদিন শাস্তি পাবো না, শুধু শুধু আমাদেরকে ভয় দেখাও। মানে তারা বর্তমানে পৃথিবীতে প্রাপ্তিটাকে, তারা এই সালমান রহমানের কথা বলি, তার কথা শুনেছি যে ভাই কোনো রকম চারটা ডাল ভাত আল্লাহ খাওয়াচ্ছেন, আসি ভালোই আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নামাজ আজান সব তার ঠিক আছে, তাই না? একেবারে সুফি মিজানুর রহমান সাহেব, তিনি কোরআনের কত খেদমত করে যাচ্ছে, মানে সবাই ধর্মের ব্যাপারে আমাদের বসুন্ধরা দেশের বড় সবচেয়ে বড় যারা আছেন তারাও কিরকম ভাবে মানে এশিয়ার মধ্যে সবচাইতে বড় মসজিদ বানিয়েছেন, একেবারে একদল বড় একটা মাদ্রাসা যেখানে মুফতি তৈরির কারখানা বানিয়েছেন তিনি তার এলাকার মধ্যে, সবাই ধর্মের সেবায় মানে ইয়াতে আছে, কিন্তু তাদের মূল জীবন চর্চা দুনিয়াকে বড় করা। তাই তাদেরকেই কোরআনি ভাষায় মুত্রাফ বলা হয়। তো তারা বলেছে যে দেখো ওইটা যেটা নিয়ে এসেছো ওইটা আমরা মানি না। এখানে আমি আমাদের দেশীয় বড় বড় লোকদের নাম বললাম, প্রসঙ্গক্রমে এসে গেল, কারো ব্যাপারে কোনো মানে ইঙ্গিত নয়। তো কালু নাহনু আকসার ওয়া মওয়ালান ওয়া আওলাদান, মানে এদের ভাবনা যেটা আমি সেটা মানে খুলতে চাইলাম যে আসলে এনারা কি ভাবেন, এনারা ভাবেন যে তাহলে আমাদেরকে দিচ্ছেন কেন আল্লাহ, এখানেও যদি দেন তাহলে এর পরকালে যদি কিছু থেকে থাকে সেখানেও আমরা পাবো, আমরা তো সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত, আমরা তো প্রচুর ধর্মীয় কাজকর্ম করছি। মামা নাহনুবি মুআযযিবিন, না কোনোভাবেই তুমি বললেই হবে না, আমরা কোনোভাবে শাস্তিপ্রাপ্ত হব না। কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, এখন বার্তাবাহককে বলা হচ্ছে তুমি বলো যে আমার প্রতিপালকই প্রশস্ত করে দেন জীবিকা যার জন্য তিনি চান, তাকে যার জন্য তিনি চান, ওয়াইয়া কদিরু, এবং তিনি অন্যদেরকে দেন, বা এখানে আমরা ব্র্যাকেটে লাগাতে পারি, এবং প্রয়োজন পরিমাণ দেন অধিকাংশের, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই কথাটা জানে না। এই বিষয়টাকে আমরা কিভাবে নেব,
তার মানে একজন আর আমার বন্ধুর অনেক আছে, 1,000 কোটি টাকা আছে, আমার কাছে 1,000 টাকাও নেই। তো এই বিষয়টাকে আমি কিভাবে নেব? বিশ্বাসের দাবি, আমাকে আল্লাহ এভাবে রেখেছেন, তার মানে ওই জঞ্জাল থেকে তিনি আমাকে মুক্ত রেখেছেন। আর যিনি আমার বন্ধু, যিনি 1,000 কোটি টাকার মধ্যে তিনি বসবাস করছেন, তিনি ভাবছেন কত সুখে আল্লাহ আমাকে রেখেছেন। তো এই সুখে আল্লাহ তাআলা এখানে যদি রেখে থাকেন, পরকালেও সুখ হবে। পরকালে কিছু কাজকর্ম তো আমি করছি, এতিমখানা বানিয়েছি, তাই না, বৃদ্ধাশ্রম বানিয়েছি, এটা বানিয়েছি, সেটা বানিয়েছি, মানে মানুষের জন্য মানে কল করে দিয়েছি, ঘাট করে দিয়েছি, পানির আয়োজন করে দিয়েছি, কত খেদমত করছি জনগণের। তাহলে মূল রহস্য কি? আকসার নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানি না। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদা যুলফা ইনদানা যুলফা। আল্লাহ কি বলছে? না তোমাদের ধন দৌলত বা না তোমাদের সম্পদ আর না তোমাদের সন্তান আমাদের কাছে নিয়ে আসবে। তাহলে এখন মিলল কথাটা, যে তারা তাদের প্রাপ্তিকে তারা আল্লাহর করুণা হিসেবে মনে করে এই এই পৃথিবীতে। তাহলে এখানে বলছে ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, না তোমাদের সম্পদ আর না তোমাদের সন্তান, বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা, যেগুলো দিয়ে তোমরা আমাদের ঘনিষ্ঠতা অর্জন করবে, ইল্লা মান আমানা, তবে আমাদের ঘনিষ্ঠ হওয়ার একটিমাত্র উপায় যে যারা বিশ্বাস এনেছে, ও আমিলা সালিহান, এবং সেই বিশ্বাসের দাবি অনুযায়ী নিজেকে সংশোধন করেছে, ফাউলাইকা লাহুম জাযাউল দেফ, তাদের জন্য রয়েছে বহুগুণের পুরস্কার, বিমা আমিলু, তার বিনিময়ে যা তারা করেছে, ওয়াহুম ফিল গোরফাতে আমিনিউ, এবং তারা তখন থাকবে বালাখানায় বা প্রাসাদে, প্রাসাদে নিরাপদে থাকবে, শান্তির সঙ্গে থাকবে। والذين يسعون في اياتنا معاجزين আবার সেই আয়াত এলো, যারা চেষ্টা করে আমাদের আয়াতের মধ্যে অক্ষমতা দেখাতে। মানে এখন যান আপনি, যত ইসলামিস্ট আছে আমাদের দেশে তাদের কাছে যান, তারা বলবে না না না, এখন কোরআন দিয়ে কি কোনোভাবে চলা যায় নাকি, মাথা খারাপ, এ তো সেই 1,500 বছর আগের কাহিনী বলছেন আপনি। এভাবেও যদি অনুনয় করে বলা হয়েছে, ভাই সাহেব আপনি দেখেননি কোরআন আধুনিকতম, মানে কোরআনের চাইতে আধুনিক কিছুই হতে পারে না, এতটাই অ্যাডভান্স থিঙ্কিং এটা। কিন্তু যেহেতু এই বিশ্বাসের চর্চা নেই, এই ফিলসফির চর্চা নেই, এই জন্য এটা সম্পূর্ণ অজ্ঞতার অন্ধকারে বন্দী হয়ে আছে, আমরা জানি না এর ব্যাপারটা। একে সামনে নিয়ে আসলেই দেখা যাবে যে এর চাইতে মানে প্রোগ্রেসিভ বলতে যা কিছু বোঝায়, তাই না, আর কিছুই নয়। কি জানি বলে এখনকার আমাদের গফফার চৌধুরী সাহেব, কি জানি বলেন কি প্রোগ্রেসিভমেন্ট, মানে মানসিকতার একটা বাংলা শব্দ আছে, কেন আসলো না মুখে। আচ্ছা, ওয়াল্লাযীনা ইয়াসাউনা ফী আয়াতিনা মুআজিজিন, তাহলে এখন এখানে 24-এর যারা সম্পদশালী, যারা বলেছে যা নিয়ে তোমরা প্রেরিত হয়েছো ওইগুলো আমরা বিশ্বাস করি না, অর্থাৎ কিতাব, রেসালাতের বাণী ও বার্তা। তো যারা আমাদের বাণী ও বার্তা, এখন এখানে আবার একটা দাগদল, যারা এই বাণী ও বার্তার ধারক বলে যারা দাবি করেন, তাদেরকেও এখানে অন্তর্ভুক্ত করে নিতে পারি আমরা। তো তারা আসলে কি করছেন তখন? কোরআনকে কি করছেন? কোরআনকে সওয়াবের কিতাব বানিয়ে দিয়েছেন। এটা শুধু তেলাওয়াত করলে অক্ষরে অক্ষরে 10 নেকি হবে, এর আর কোনো ভূমিকা নেই। উলাইকা ফিল আযাবে মুহদারুন, এরা শাস্তির মানে কাঠগড়ায় উপস্থিত হবে, উপস্থিত করানো হবে। কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আবার মাত্র দুখানা আয়াত আগে আমার প্রতিপালকই প্রশস্ত করে দেন, বিশাল করে দেন জীবিকা তাকে যার জন্য তিনি চান, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে, ওয়াইয়াকদিরু লাহু, এবং প্রয়োজন পরিমাণ দেন তাকে, তাকেও, এবং প্রয়োজন পরিমাণ দেন তাকেও, মানে তাকেও তিনিই প্রয়োজন পরিমাণ দেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু,
আর তোমরা যা কিছু খরচ করো, এখানে দেখায় তোমরা যাহা কিছু খরচ করিয়া ফেলো উহার স্থলে তিনি তোমাদিওকে আরো দেন। তো ওয়ামা আনফাকতুম মিন শাইয়িন ফাহুয়া ইউখলিফুহু, এবং সেটা এবং তখন তিনি সেটাকেই আবার ফিরিয়ে দেন বা তার পরিবর্তে আরো দেন। ওয়াহুয়া খায়রুর রাজিকিন, এবং তিনি জীবিকার উত্তম জীবিকাদাতা বা জীবিকাদাতাদের সর্বোত্তম। এইখানেই যে উত্তম খায়রুর রাজিকিন, আহসানুল্লাহ মানে খালিকিন, তারপরে এই যে যত সৃষ্টিকর্তা যত জীবিকাদাতা তাদের মধ্যে উত্তম, যত বিচারক তার উত্তম বিচারক, যত সৃষ্টিকর্তা তার উত্তম, তার মানে এই জায়গাটা কেউ খেয়াল করি না আমরা। খেয়াল করলেই দেখা যায় যে মানুষের মধ্যেও বিচারক আছে, আল্লাহ উত্তম বিচারক, মানুষের মধ্যেও জীবিকাদাতা আছে তারা সাহায্য করে, আল্লাহ উত্তম জীবিকাদাতা, মানুষের মধ্যেও সহায়তাকারী আছে, এরকম যতগুলো গুণের কথা কোরআনে বলা হয়েছে বহু বচনে বলে। তার মানেটা কি? আল্লাহ যে বলেছেন যে আমি প্রতিশোধ নেব তোমার কাছ থেকে, কারণ আমি তোমাকে সমমর্যাদায় নিয়ে এসেছি। যদিও মানে কি বিষয়টা কি, মানে আল্লাহর অস্তিত্বের মূল বিষয়টা কেউ ধারণায় আমরা আনতে পারি না, এত বড় এবং এত বিশাল। কিন্তু তিনি যদি অতি তুচ্ছ আমাকে যখন বলবেন যে তোকে কিন্তু আমি আমার মতো চেতনা দিয়ে তৈরি করেছি, তুই যদিও ক্ষুদ্র কিন্তু তোর অভিব্যক্তি হতে হবে আমার মতো, কারণ আমার প্রতিনিধিত্ব দিয়েছি তোকে আমি বস্তু জগত। সেই অ্যাটিচিউডটাই তো মানুষের মধ্যে মরে গেছে, সেটাই তো নেই যে আমি সৃষ্টির সেরা। কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু সকলকে একত্রিত করবেন। তখন বলবেন ফেরেশতাদেরকে, আহা উলাই ইয়াকুম কানু ইয়াবুদুন, এরাই কি যাদের গোড়ামি করতে তোমরা, যাদের ইবাদত করতে তোমরা? কালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম। এখন এই জায়গাটা একটা মানে একটা মানে বিষয় প্রকট হয়ে গেছে। আর যেদিন তিনি সব মানুষকে একত্রিত করবেন, পরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন এই লোকেরা কি তোমাদেরই ইবাদত করছিল, তখন তারা জবাব দেবে মহান আপনার সত্তা, আমাদের সম্পর্ক তো আপনার সাথে, উহাদের সাথে তো নয়। ইয়াউমা ইয়াহশুরুহুম জামিয়ান সুম্মা ইয়াকুলু লিল মালায়িকাতি আহাউলাই ইয়াকুম, এই যে এরা শুধু তোমাদেরই কি কানু ইয়াবুদুন গোলামি করত? কালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা, ফেরেশতারা বলবে আল্লাহকে যে তুমি আমাদের প্রভু, মিন দুনিহিম তুমি আমাদের বন্ধু এদের ছাড়া, বা এরা তো নয়, বাল কানু ইয়াবুদুল ইয়াবুদুন আল জিন। এইখানে এসে উত্তরটা এলো, আসলে এরা জিন মানে কি শয়তান, পরিষ্কার। তো এইটা সেই সুরায় নিসার 116, 117, 118, 119 চারখানা আয়াত পড়তে হবে এই আয়াতের ক্রসে, 41 সাবা সুরা সাবার 141কে ক্রস করতে হবে। অর্থাৎ এই যে পূজা আর্চার পিছনে আসলে মূল কারণটা কি, আকসার হুম বিহিম মোমিনী মোমিনুন, তারা তাদের এদের অধিকাংশই তাদের তার প্রতি বিশ্বাসী ছিল। ফালিয়াউমা লা ইয়ামলিকু বাদুকুম লি বাদিন, অতএব এ কারণেই আজ কোনো কাজে আসবে না তোমাদের কেউ কারো, নাফান ওয়ালা দাররান, না কোনো উপকার করতে না কোনো ক্ষতি। ওয়া নাকুলু লিল্লাযিনা যালামু, আর যারা সর্বনাশ করেছিল নিজেদের তাদেরকে বলবো আমরা, যুকু আযাবান নার, আস্বাদন করো তোমরা আগুনের শাস্তি, আল্লাযী কুনতুম বিহা তুকাযিবুন, এটাই তো সেই শাস্তি যে ব্যাপারে তোমরা মিথ্যা মনে করতে, গ্রাহ্যিত করতে না অগ্রাহ্য করতে এটাকে তোমরা। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, আবার সেই কোরআনের কথা, যখন পড়া হতো তোমাদের সামনে আমাদের বাণী ও বার্তা, আমাদের আয়াত বাইয়িনাতিন সবই স্পষ্ট ছিল, না বোঝার কোনো কারণ ছিল না। কালু মা হাযা ইল্লা রাজুলুন, তখন তারা বলতো
তাদের সামনে ইন্নালিল্লাহ আমি সরাসরি দ্বিতীয় পক্ষ বানিয়েছি, ওয়াইদাতুল্লাহ আলাইহিম তাদের সামনে, অর্থাৎ আগের আয়াতকে কন্টিনিউ করছে। আয়াতুনা বাইয়িনাতিন ক্বালু মা হাদা ইল্লা রাজুলুন, নয় এই লোকটা ইউরিদু আন ইয়াসুদ্দাকুম, সে আসলে চায় যে ফিরিয়ে রাখবে সে তোমাদেরকে, আম্মা কানা ইয়াবুদু আবাও, তোমাদের পূর্বপুরুষরা যাদের ইবাদত করত তাদের থেকে ফেরাতে চায় এই লোকটা। হ্যাঁ, ফকালু মা হাদা ইল্লা ইফকুন মুফতারান, এবং তারা বলতো যে ও যা বলছে এগুলো বানানো মিথ্যা ছাড়া কিছুই না। ওয়াকাল আল্লাযীনা কাফারু লিল হক, আর তখন বলবে ওয়াকাল আল্লাযীনা কাফারু লিল হক লাম্মা জাআহু, তো যারা প্রত্যাখ্যান করছে তারা বলবে সত্য যখন তাদের কাছে এসেছিল, বুঝে এসেছিল। ইন হাদা ইল্লা সিহরুম মুবিন, এখানে তিন ক্যাটাগরির মানুষের কথা বলা হয়েছে আয়াত 43। তো শেষ ক্যাটাগরির লোকেরা কি, ওয়াকাল আল্লাযীনা কাফারু লিল হক লম্মা যা আহম, এই লম্মা যা আহম বলে মানে সত্যকে যারা বুঝেও প্রত্যাখ্যান করেছে, কি বলে প্রত্যাখ্যান করেছে, ইন্না হাদা ইল্লা সিহরুম মুবিন। হ্যাঁ, কথায় প্রচন্ড জোর আছে, প্রচন্ড প্রভাবশালী কথা, মানে কেমন লাগে, ভক্তিও আসে, মানতেও ইচ্ছে করে, কিন্তু আসলে সত্য নয়, কি করব ভাই, আর এটা এখনকার প্র্যাকটিস করাও যায় না। ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরিসুনাহা, আমরা তো তাদেরকে এমন কোনো কিতাব দেইনি যা তারা পড়তো। ওয়ামা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীরিন, আর না পাঠিয়েছি তাদের কাছে তোমার আগে, এই মোহাম্মদের কথা, সেই সূরা ইয়াসিনের প্রেক্ষিত তৈরি করা হচ্ছে। আর আমরা তো তোমার আগে এদের কাছে কোনো সাবধানকারীও পাঠাইনি। ওয়া কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তারাও প্রত্যাখ্যান করেছিল যারা এদের আগে ছিল। ওয়ামা বালাগু মিশারা মা আতাইনাহুম, আল্লাহ বলছেন মানে সন্তান সম্পদে, মানে তারা তো এরা এখনকার এই মোহাম্মদের মোকাবেলায় যারা আছে তারা তো পৌঁছায়নি তাদের 10 ভাগের 1 ভাগেও যা তাদেরকে দিয়েছিলাম। ফাকাজ্জাবু রুসুলি, কিন্তু তারা না হয় অত সম্পদ পেয়ে তারা প্রত্যাখ্যান করেছিল আমাদের বার্তাবাহকদেরকে। ফাকাই ফাকানা, নাকি এরা কি পেয়ে এরা প্রত্যাখ্যান করছে, কি ভোগ করে এরা, এই মক্কার লোকেরা। কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদাতিন, বলো আমি আর কিছু নয় ভাই, আমি তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি। আন তাকুমু লিল্লাহ, এই বিষয়টা আমরাও আমাদের বন্ধু বান্ধবকেও বলতে পারি, এবং আমরা আমাদের আপনজনকেও বলতে পারি, ছেলে মেয়েদেরকেও বলতে পারি, স্ত্রীদেরকেও বলতে পারি, যে তোমরা একটু দাঁড়াও, স্থির হও আল্লাহকে সামনে রেখে, বা আল্লাহকে বিষয় করে আল্লাহর জন্য দাঁড়াও। মাসনা বা ফুরাদা, দুজন দুজন অথবা একা একা। সুম্মা তাতাফাক্কারু, তারপর ভাব। আমি আমার সামনে কাছে দূরের ভাইদেরকেও আমি অনুরোধ করব, যারা দূরদর্শনের মধ্যে সঙ্গে আছেন, এই অনুরোধ করব যে এই বিষয়টা খুবই উপযোগী, উপযোগী এই অর্থেও, যেমন ভাবনার একটা সাজেশন, এবং উপযোগী এই অর্থেও যে আপনি যদি ঠিক কোরআনি ফর্মুলা হিসাবে একে ফলো করেন তাহলে একটা করুণার আশ্রয় আপনি পেয়ে যাবেন আপনার ভাবনার ক্ষেত্রে। মানে আল্লাহকে নিয়ে ভাবা, মানে যেমন আমরা সেই সূরা হাজের যে আমরা যেইখান থেকে এসেছি এবং বারবার করে স্মরণ করে দিচ্ছি, যে একটি ব্যক্তিকে, একজন মানুষকে রসুলের অনুসারী হিসেবে গড়ে তোলার সমস্ত লেসন পড়ছি কিন্তু আমরা, মানে মনোদৈহিকভাবে একজন মানুষ ভেতরে বাহিরে কীরকম হয়ে উঠবে তারই লেসন, তারই পাঠ্যগুলো আমরা পড়ছি। তো এইখানে যেটা দেখাবার, আল্লাহ যারা বলছেন যে আমি একটা উপদেশ দিচ্ছি, রসুলকে আল্লাহ বলতে বলছেন, দেখো যে এই ব্যাপারটা একটু দেখো, আল্লাহকে নিয়ে তুমি আগে, মাসনা প্রথমেই এনেছেন দুজন, আচ্ছা দুজন লোক আমরা পরস্পর দাঁড়ালাম সামনে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আল্লাহ কি সত্য হতে পারে বলো তো, তোমার কাছে কি মনে হয়, আসলেই কি তিনি সৃষ্টিকর্তা এবং তিনি সবকিছু একা মানে নিয়ন্ত্রণ করেন, এই ব্যাপারটা কি তোমার বাস্তবতায় তোমার মনে কি হয়। তো দুজনে কথা বলেছেন এবং বলছেন ফুরাদা, একা একা। তো আল্লাহর কাছে অসীম, মানে এর কোনো শেষ নেই কত কৃতজ্ঞতা আমার তার প্রতি, যে এই একা একা ভাবনার জন্য আমি ঘর ছেড়ে চলে গেছি।
মানে আমার একাকিত্ব আমার কাছে এত প্রিয় হয়ে গেছে যে এর চাইতে বেশি প্রিয় জগতে আর কিছুই নেই। কারণ একা থাকলেই কেবল এক আল্লাহকে চেনা সম্ভব, আর নাহলে সম্ভব না। এটার জন্য আমি কাউকে বৈরাগ্যতার আহ্বান করছি না, আমি বলছি যে সময়ের মধ্যেও কখনো গভীর রাতে আলাদা প্রসঙ্গগুলো দেখিয়েছেন এখানে, সকলে যখন ঘুমায় তাই না, রাত্রি যখন ঘুমায় আপনি তখন জাগেন, যখন আপনি নিজেকে একা বোধ করেন, সকলের কাছ থেকে আলাদা করেন, আলাদা করে আপনি ভাবুন এই বিষয়টা সত্য কিনা। তাহলে আপনি যদি মানে এই চিন্তা না করেন, না ভাবেন, তাহলে তো পাওয়া যাবে না আসল সত্য। তো এখানে কি হলো যে তাহলে তোমরা দাঁড়াও এক মানে দুজন দুজন একা, সুম্মা তাতাফাক করো, তারপর চিন্তা কর, ভাবো, মা বে সাহেবকুম মিন জিন্নাতিন, তাহলে তোমাদের এই যে বন্ধু যিনি এই আল্লাহ রেসালাত বলছেন, এর মধ্যে কোনো পাগলামি নেই। তো এই জন্য এখন কোরআনটা যে পাঠ্য, মানে এই জায়গাটায় একটা কথা একটু ইনসার্ট করতে ইচ্ছে করছে যে আমাদের এই কিউআরএসএফ এর যে উদ্যোগটা, উদ্যোগটার মানে মূল চেতনাই এইটা যে কোরআন এমন কোনো ভারী কিতাব নয় যাকে বুঝতে হলে 25 খণ্ডের তাফসির নিয়ে বসতে হবে, 20 খণ্ড, 30 খণ্ড, 10 খণ্ড, 8 খণ্ডের তাফসির নিয়ে বসতে হবে না। কোরআন বুঝতে হলে অনেক অনেক ব্যাকরণ শিখতে হবে, অনেক কিছু জানতে হবে না। কোরআন ইট সেলফ ইজ এ রিডার, এমন একটা পাঠ্য যার পেছনে স্বয়ং সৃষ্টিকর্তা এর প্রেরণাদাতা। তিনি শুধু ইচ্ছুক পাঠক খোঁজেন, কে পড়বা, কে আমার কথার সঙ্গে যুক্ত হবে, তাকে বোঝাবার দায়িত্ব তো তার। প্রভু আমি আরবি ভাষা বুঝি না, তাকে বলুন, তাকে বলুন। মা বি সাহেবকুম বি জিন মিন জিন মিন, যে কোনো পাগলামি নেই তার মধ্যে, তোমাদের এই বন্ধুর মধ্যে, ইন হুয়া ইল্লা নাযীরুন, এ আর কিছুই নয় একজন সাবধানকারী, লাকুম তোমাদের জন্য, বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, সে সাবধান করছে তোমাদেরকে তার আগে যে তোমাদের জন্য কঠিন শাস্তি আসছে। কিন্তু কুল মা সাআলতুকুম মিন আজরিন, এইটা হলো রেসালাতের সবচেয়ে বড় শক্তিশালী বার্তা, আমি কিন্তু তোমাদের কাছে কোনো পয়সা চাইনি। ওয়াইজিনরা কোনো ওয়াজ মানুষের মধ্যে কোনো কাজ করে না কেন, কোনো প্রভাব বিস্তার করে না কেন, করে না এই জন্য যে তারা বিনিময় নেন, আর মানুষের বিনিময়ে দুটো পয়সা দিয়ে সন্তুষ্ট হয়ে যায়, উনি ওনার কাছ থেকে কিছু ধর্মকথা শুনেছি, দু পয়সা দিয়ে ওনাকে আমি বিদায় করেছি, দেয়া নেয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল কথাগুলো। আর এখানে স্ট্রংলি যে ব্যাপারটা রেসালাতের জবানিতে বের হতে হবে যে মা বি সাহেবকুম মিন জিন্নাতিন ইন হুয়া ইল্লা নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ কুল মা সাআলতুকুম মিন আজরিন, আমি কিন্তু এই যে তোমাদেরকে আল্লাহর বাণী শোনাচ্ছি এই ব্যাপারে কোনো বিনিময় চাই না, সেগুলো তোমাদেরই থাক, ফাহু আলাকুম, মানে যা আমাকে দিতে চেয়েছো সেটা তোমাদের কাছেই রেখে দাও। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আছে, তোমরা হয়তো ভাবছো যে আমি বিনা পয়সায় কাজ করছি কেন, বা আমার নিয়ে কোনো মজুরির দরকার নেই, হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু সেটা আছে আল্লাহর আল্লাহর কাছে। ওয়াহু আলা কুল্লি শাইইন শাহীদ, এবং তিনি প্রত্যেকটি বিষয়ের উপরে প্রত্যক্ষদর্শী। কুল ইন্না রাব্বি ইয়াকযিফু বিল হক, সেই জায়গাটাও খুব মানে দেখব যে যারা আমরা এগিয়ে আসছি, যারা আমরা কোরআনের পাঠক হিসেবে হওয়ার কথা ভাবছি, তারা একটু বিষয়টা দেখি যে আমাদের প্রতিপালক ইয়াকযিফু বিল হক, তিনি মানে সত্য দিয়ে আঘাত করেন, আল্লামুল গুয়ুব, তাই না, আমার প্রকৃত প্রকৃত হক জানিয়ে দেন, জাগিয়ে দেন, ইয়াকযিফু বিল হক। আর আমি কি বললাম, কুল ইন্না রাব্বি ইয়াকযিফু বিল হক, মানে মানুষের চেতনা, ঘুমন্ত চেতনার উপরে তিনি আঘাত করেন সত্য দিয়ে, আল্লাহুল গুয়ুব, তিনি সকল অদৃশ্যের জ্ঞাতা। কুল জা আল হক ওয়ামা ইউবদিউল বাতিল ওয়ামা ইউঈদ, এবং তুমি বলো যে এসেছে সত্য এবং ওয়ামা ইউবদিউল বাতিল। এখন ওয়ামা ইউবদিউ
আর কোনো সূচনা নেই বাতিলের ওয়ামা ইউঈদ, আর না সে ফিরে আসতে পারবে আর না কোনো প্রত্যাবর্তন সম্ভব তার পক্ষে। কিন্তু কই মিথ্যা তো আসছে, মিথ্যাই তো জেগে আছে। তাহলে আঘাতটা করা হয়নি, বাস্তবতাটা কি আয়াত 48-49? তো আল্লাহ আঘাত করবেন সত্যকে সত্য দিয়ে, এটা তো এটা ফর্মুলা, কিন্তু আঘাতটা করবে কে? ইন্না রাব্বি, আমার প্রতিপালকই, ইয়াকযিফু বিল হক। আর যদি আঘাত করেন তিনি সকল অদৃশ্যের জ্ঞাতা। কুল জা আল হক ওয়া মা ইউবদিউল বাতিল, সত্য যখন এসেই গেছে এখন আর কোনো সূচনা হবে না মিথ্যার, আর না সে ফিরে আসতে পারবে। কিন্তু ঠিক আছে, তো তার মানে সত্য দিয়ে আঘাতই করা হয়নি। কুল ইন দলালতু ফা ইন্নামা আদিল্লু আলা নাফসি। এখন এখানে যেটা বলছে, দেখো আমি যদি তোমাদেরকে বিভ্রান্ত করে থাকি তাহলে সেই বিভ্রান্তির গোটা দায় দায়িত্ব আমার আমার উপরে থাকলো। ওয়াইন ইহতাদাইতু, আর যদি আমি তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে থাকি, ফাবিমা ইউহয়ি ইলাইয়া রাব্বি, তা দেখিয়েছি আমি তা দিয়ে যা ওহী করেছেন আমার প্রতিপালক আমাকে। মানে কথাটাকে কি সুন্দর ছাটাই বাছাই করে একেবারে পলিশ করে সামনে নিয়ে এলেন আল্লাহ। যদি আমি কোনো বিভ্রান্তি করে থাকি, বিভ্রান্ত করে থাকি তোমাদেরকে, ফাইন্নামা আদিল্লু আলা নফসি, যিনি কোরআন বলবেন, যিনি কোরআন পড়বেন, যিনি কোরআনের প্রভাষক হওয়ার স্বপ্ন দেখেন, তার ভাবনা চিন্তা কিরকম হবে? জনগণের কাছ থেকে একত পয়সার দায় মুক্ত হতে হবে যে ভাই আমি তোমাদের সাথে কোনো লেনদেনের মধ্যে নাই, এর বিনিময়। আর দ্বিতীয় কথা হলো, যদি আমি কোনো বিভ্রান্তির কথা বলে থাকি, যদি করে থাকি বিভ্রান্তির, তার দায় আমার উপরে। আর যদি আমি তোমাদেরকে সঠিক কোনো তথ্য দিয়ে থাকি, সঠিকভাবে পরিচালিত করে থাকি, সঠিক কথা বলে থাকি, তাহলে বলেছি তা দিয়ে ইউহি ইলাইয়া রাব্বি, যা ওহি করেছেন আমার প্রতি আমার প্রতিপালক। এখন আজকের দিনে এই কথার সংস্করণটা কি হবে? তো যদি আমি সত্য কথা বলে থাকি তাহলে বলেছি সেই অধিকারে যতটুকু ক্ষমতা রব্বুল আলামিন আমাকে এই আরবি থেকে বাংলায় বলার তৌফিক দিয়েছে। এখানে আমার নিজের যদি কোনো বিভ্রান্ত করে থাকি তো তার দায় আমার উপরে। এই কোরআনের পাঠকদের সবথেকে বড় রেসপন্সিবিলিটি যেটা, সবথেকে বড় দায়ভার যেটা, সেটা এই জায়গাটা, যে এইটা কোনো ওয়াজ নসিহত নয় যে আপনি এক কথা বলে আল্লাহর দুটো কথা বললেন, রসুলের দুটো কথা বললেন, গল্প গুজব করলেন, হয়ে গেল আপনার ওয়াজ, আপনি পকেট ভরে টাকা নিয়ে চলে গেলেন, আপনি 18 পদ 20 পদ দিয়ে খেয়ে গেলেন পেট ভরে, এটা ভিন্ন জিনিস, এটা একটা বিজনেস, একদম ফ্লারিশ বিজনেস একেবারে। হ্যাঁ, আপনি যদি প্রফেশন হিসেবে নিয়ে থাকেন, আমি দেখেছি বহু হুজুরকে তার ছেলেকে ট্রেনিং দিতে এনেছেন, আমার কানে কানে বলেছেন যে আপনার আগে কিন্তু আমার ছেলে একটু 10 মিনিট বলবে, কারণ আমি ওরে ওয়াজিন বানাবার চেষ্টা করতেছি। আমার ভাই করেন করেন, মানে সুন্দর একটা জীবিকা অর্জনের এত সুন্দর একটা, মানে কোনো কিছু লাগে না, খালি বলতে পারলেই হয়। কারণ মানুষ তো সবাই এসে ঘুমায় ঝিমায়, তো মানুষের তো কোনো দায় দায়িত্ব নেই, কী শুনতেছে এই দায়িত্ব তাদের নেই। কারণ সবচেয়ে বড় সুন্দর ব্যাপারটা হলো এই ব্যাপারটা, হুজুরাই মানুষকে দায়মুক্ত করে দেয়, ভাই আমরা যেটা বলতে এসেছি সেরকম কথা কিন্তু পাঁচটা বললেও পাঁচটার দুটোর কথা মনে রাখবেন, গত বছর বলে গেছিলাম কি কি মনে আছে বলেন তো, এরকম কোনো পদ্ধতি কিন্তু নয়। আপনারা ওয়াজের মাহফিলে এসেছেন, আপনারা আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করেছেন, এই জন্য যে 2 পয়সা 4 পয়সা চাঁদা দিয়েছেন, ফেরেশতারা আপনাদের জন্য পাখনা বিছিয়ে দিয়েছে, সোজা জান্নাতুল ফেরদাউস। ডানে বাঁয়ে তাকাতে হবে না, একেবারে 14 গোষ্ঠী জান্নাতে চলে গেছে। তো মানুষ ভাবে তাই তো, আর এখন কথা তাহলে, তো যদি আমি তোমাদেরকে সঠিক কিছু বলতে পেরে থাকি তো সেটা ফা বেমা ইউ হি ইলাইয়া রাব্বি, সে একইভাবে সেই বোধ, সেই ভাষা, সেই অভিব্যক্তি যদি আমার প্রতিপালক আমাকে দিয়ে থাকেন,
তাহলে সেটা যদি তোমাদেরকে সত্যের কোনো আহ্বান আমার কথার মধ্যে লেগে থাকে এই আরবি পড়ে বাংলায় বলে, তাহলে সেটা সেই কারণে। ইন্নাহু সামিউন করিম, তিনি খুব কাছে থেকে শোনে, দূরে নয়। ওয়ালাউ তারা ইদ ফাজিউ ফালা ফাওতা ওয়া উখিজু মিন মাকানিন করিম, আর যখন দেখবা এই অপরাধীরা দৌড়ায় পালাবার চেষ্টা করবে তখন খুব কাছে থেকে তাদেরকে ধরে ফেলা হবে। হ্যাঁ, কালু আমান্না বিহি, তখন বলবে যে এখন সব বিশ্বাস করছি। ও আন্না আলাহুম তানাহুসু মিন মাকানিন বাই মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, এখন কি করে তাদের কোনো কাজে আসবে তানাহুসু, তাই না? যে এই যে তারা মানে কোথায় পাওয়া যাবে মিন মাকা, অত দূর থেকে কি করে, মানে বিশ্বাস আনার জায়গাটা যেখানে এই পৃথিবী সেইটা কোথায় পাওয়া যাবে এখন, সে তো বহু দূরের কাহিনী। তো প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত অতিক্রম করে যাচ্ছে, আমাকে ছাড়িয়ে যাচ্ছে, আমাদের ভাইদের উপর দিয়ে চলে যাচ্ছে প্রত্যেকটি মুহূর্ত। এই কারণেই সাবধান করছি, বারবার করে বলছি এই কথাটা, যে সময় কিন্তু চলে যাচ্ছে দ্রুত। ইন্নাল ইনসানা লাফি খুসরে, আমিও কি তাদের মধ্যে একজন নই? মানুষ তার সর্বনাশ নিজেই করে যাচ্ছে, আমিও কি হতে দেবো আমার সর্বনাশ? দেখ, তখন তো বলবো আমার না বিহি, সব দেখে শুনে বলবো যে সব এখন বিশ্বাস করি। ও আন্না লাহমুত্তানা অবশ্য, তখন কি করে হবে নিয়ে আসা মিন মাকানেন, বা অত দূর থেকে এই সুযোগটা আমার না বিহি, তো এখন বলতে হবে যা পড়েছি এই পড়ে বলতে হবে আমার না বিহি। দেখে বিশ্বাস করার তো কোনো প্রয়োজন নেই, বিষয়টা আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছেন যে যা দেখছো এটা সত্য নয়, যা দেখছো না তা সত্য। আচ্ছা, এখন যা দেখছি তাকে যারা সত্য মনে করছে তারা ধোকা মানে প্রতারণায় পড়ছে, আর যখন দেখার যখন তখন যা দেখবো তখন বলবো যে এখন তো বিশ্বাস করি। এখন তো এটা বিশ্বাস, এটা তো সত্যই, তো সত্য দেখে বিশ্বাস করলে তো কিছু লাভ নেই, সত্য না দেখে বিশ্বাস করার উপরেই ছিল লাভ তোমাদের পরীক্ষা। কালু আমান্না বিহি ওয়ান্না লাহুম তানাহুসু মাকান মিন মাকানিল বাইত ওয়া কদ কাফারু বিহি মিন কাবলু, আর আজ যেটা দেখে সত্য বলছে মানছ এটাকে তোমরা এর আগে অস্বীকার করেছিলে, প্রত্যাখ্যান করেছিলে। ওয়া ইয়াকযিফুনা বিল গায়ব মিন মাকানিল বাইত, এবং তোমরা কি করছিলে যে কোনো মানে ওয়াইয়াক জিফুন আবিল গায়েব মিন মাকানিন বাইদ, এবং আন্দাজি সব ঢিল ছড়ছিল তোমরা মিন মাকানিন বাইদ, ইয়াক এবং অনুসন্ধান না করিয়া দূরে অবস্থিত বিষয়গুলো সামনে আনিয়ে দেখাচ্ছিল। ওয়াহিলা বাইনা হুম ওয়া বাইনা মা ইয়াশতাহ, তখন একটা মানে বঞ্চনার দেওয়াল দাঁড় করিয়ে দেওয়া হবে তাদের মধ্যে আর যা তারা চাইবে তার মধ্যে, কামা ফয়লা বি আশিয়াইহিম মিন কাবলু, যেভাবে তারা এদের এদের আগের লোকদেরকে লোকদের সঙ্গে যারা যা করেছিল বঞ্চিত করে দেওয়া হয়েছে। ইন্নাহুম কানু ফি শাক্কিন মুরিব, যারা এই পরকাল সম্পর্কে, যারা এই কিয়ামত সম্পর্কে, যারা এই জান্নাত জাহান্নাম সম্পর্কে যারা ছিল সন্দেহ তাদের জন্য, ইন্নাহুম কানু ফি শাক্কিন মুরিব, এই ব্যাপারে তারা রীতিমতো সন্দিহান ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সুরা সাবা এখানে আয়াত 54 আয়াতের সুরা সাবা শেষ করেছি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বলেন, আর শোনার ধৈর্য আছে আপনাদের? ক্লাস বন্ধ করে দিই কিছুক্ষণ।